আপনারা 51 52 53 54 এই ব্যাচগুলোর 7 নাম্বার বা 8 নাম্বার ক্লাস দেখবেন, 7 নাম্বার অথবা 8 নাম্বার ক্লাস দেখলে আবার ডিফারেন্স বুঝতে পারবেন। ওদেরকে আবার আরেকটা অপশন দেখিয়েছিলাম, আপনাদেরকে তো সহজ করে দেখিয়েছি, আরেকটা অপশন দেখিয়েছিলাম, সেইখানে একই ছবি কয়েকবার ফিল্টার করতে হয়, কয়েকবার ব্লার করতে হয়, প্রায় ওই স্টেপটা 4-5 বার করে কাজ করতে হচ্ছে, কাজ না করলে ফিনিশিং আসছে না। আজকে কত নাম্বার ক্লাস জানেন? আজকে হচ্ছে 27 ক্লাস, 27। আমাদের 20 থেকে 25টা ক্লাসের মধ্যে ফটোশপ শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে রিয়েল এস্টেটও শিখতে হবে না। 50টা ক্লাসের মধ্যে অলরেডি 27টা ক্লাস শেষ, 20টা ক্লাস আর কি রিয়েল এস্টেটও না, আপনাদের দোষ না, আবার আপনাদের জন্যই, আপনাদের সার্টিফিকেটের জন্য এবং আপনাদের মার্কেট প্লেসের রিভিউর জন্যই। সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছি, আপনি জাস্ট ইউটিউবে চলে যান, সেখানে গিয়ে লিখে সার্চ দেন ইমেজ রিটাচ, এতটুকু লিখে সার্চ দেন, অনেক অনেক ভিডিও আসবে। এবার আপনি ফার্স্টে যেটা করবেন, ছোট ছোট ভিডিও দেখবেন, বেশি বড় দেখার দরকার নেই। এমন আছে যে ওরা এত দ্রুত কাজ করছে, তারপরেও 20 থেকে 30 মিনিটের এক ভিডিও আছে। সো আপনি এখন ছোট ছোট ভিডিও দেখেন, ধরেন 7 মিনিট 10 মিনিট যে ভিডিওগুলো আছে, ওরা কী কাজ করছে, আপনি সব কিছু জানেন, কোথা থেকে কোথায় গিয়ে কী করতে হবে প্রত্যেকটা স্টেপ জানেন, রাইট? ওই ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা এটাই হবে, এটাই হবে, হার্ড ইমেজ এই ইমেজ দেখলেই বুঝে যাবেন। আচ্ছা আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। যেই ক্লাসে ঢোকার চেষ্টা করছেন পরে ঢোকার চেষ্টা, পরে আসতে বলেন। হ্যাঁ বলেন ম্যাম, আপনি সম্বন্ধে কি যেন বলতে চাচ্ছিলেন ম্যাম, আমি শুনতে চাচ্ছি ম্যাম। না না, আমার সম্বন্ধে আমি কিছুই বলতে চাচ্ছি না। আমাদের আজকের ক্লাসের টপিকগুলো হচ্ছে কালার চেঞ্জ, ইমেজ রিটাচ, ছোট্ট একটা রিটাচ করে দেখাবো, আর নিয়ন ইফেক্টের একটা ছোট, মানে নিয়ন ইফেক্টগুলো আসলে কিভাবে দেওয়া হয় একটা করে দেখাবো, যাতে পরবর্তীতে আপনি কাজগুলো করতে পারেন, ভিডিও দেখলে যাতে একদমই সহজ লাগে আপনার কাছে, এই কাজটা একদমই ইজি পারবো। ইরফান আসছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, গতকালকে ডাক্তার দেখানো হয়েছে, কিছু টেস্ট দিয়েছে, টেস্টগুলো আজকে করেছি, আগামীকাল সোমবার সকাল 9টা 10টার মধ্যে গিয়ে কালকে সকালে আবার ডাক্তার বসবে, দেখাতে হবে, এরপরে অপারেশনে ডেট দিবে, রিপোর্ট দেখে তারপরে ডেট দিবে। আচ্ছা তো ফার্স্টে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার, মানে কালার চেঞ্জ করেছিলাম, যে একই ছবি একই মডেল এনভায়রনমেন্ট সব ঠিক আছে, জাস্ট আপনি ড্রেসের কালারটা চেঞ্জ করছেন, এরকম কিছু দেখেছিলাম? এবং ওই সময়টায় আমি বলেছিলাম, ওই সময়টায় আমি বলেছিলাম যে আমরা মাস্কিং করেও এই কাজটা করতে পারবো, এবং পরে সেটা দেখব, মাস্কিং করে কিভাবে কালার চেঞ্জ করবেন এই জিনিসটা আমরা পরে দেখাবো। যদিও গতকালকে আপনাদের একটু অ্যাডভান্স, মানে আজকের পার্টের কিছু একটা অংশ মনে হয় দেখিয়েছিলাম, আজকে একটু ভালো করে দেখি, চলেন আমি গুগলে চলে যাই। একটা ইমেজ নিয়ে আসি, কি ইমেজ আনবো, এই ইমেজ খুঁজতে গেলেই তো ঝামেলা।
আচ্ছা যেটা আসছে এটাই নিন হ্যাঁ এই ছবিটাকে আমি কপি করে নিয়ে আসলাম আমি একটা ছবি কপি করে নিয়ে আসছি এই ছবিটাকে আমি কয়েকটা কপি করে রাখি কারণ কাজের সুবিধার জন্য বোঝাবো আমরা দুই ভাবে দেখব গত ক্লাসে কি আপনাদেরকে দেখিয়েছি কিনা মনে নেই আমরা দুই ভাবে কিভাবে এই কালার চেঞ্জ করবেন একটা নির্দিষ্ট কালারের কালার কিভাবে আমরা চেঞ্জ করব জাস্ট আমি এখানে কপি করলাম ফার্স্টের লেয়ারটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আপনি চলে যাবেন ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ওখান থেকে চলে আসবেন কোথায় হু এন্ড স্যাচুরেশন এখানে চলে আসেন আপনি আপনার পছন্দের কালারটা অ্যাপ্লাই করে দেন স্যাচুরেশনটা আমি বাড়িয়ে দেব ধরেন 60 রাখলাম বা 65 60 রাখি এখান থেকে আমি একদম ফার্স্টটা সিলেক্ট করব স্যাচুরেশনটা একটু কমিয়ে দিই এই কালারটা রাখলাম দুই ভাবে দেখাবো একটা হচ্ছে অবজেক্ট ডিলিট করা আর একটা হচ্ছে সাবজেক্ট ডিলিট করা আমরা এখন হচ্ছে সাবজেক্ট ডিলিট করে দেখব আপনি এখানে কি করেছেন স্যাচুরেশন করে কালারটা চেঞ্জ করে দিয়েছেন আপনার রিয়েল ইমেজ ছিল এটা আর আপনি এখন ইমেজ অ্যাডজাস্টমেন্ট করার পরে এই কাজটা করলেন যেটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করেছেন লেয়ার সেই লেয়ারটাকে জাস্ট মাস্কিং করে দিবেন এবং এখান থেকে ব্রাশ সিলেক্ট করবেন ব্রাশ টুল মনে হচ্ছে আমি কালার মোড আবার নষ্ট করেছি আরজিবি ঠিকই তো আছে ব্রাশ ছোট করে দেন এটা হবে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক উপরে থাকবে ফার্স্টে হচ্ছে আপনি সাবজেক্ট ডিলিট করবেন সেটা কিভাবে বুঝবেন যে যাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করেছেন ওই লেয়ারটাকে যদি মাস্কিং করেন তাহলে সাবজেক্ট যারা যারা আছে সবাইকে আপনি কি করবেন রিমুভ করে দিবেন এখান থেকে ফ্লো অপাসিটি এগুলো আপনাকে মেনটেন করতে হবে সবাইকে আপনি রিমুভ করে দিচ্ছেন খুব সাবধানে কাজ করতে হবে কারণ ফ্লোটা আমার বেশি অন করা আছে সো এখান থেকে আমি ব্রাশটাকে ছোট করে দেই ফ্লোটাকে কমিয়ে আনি স্মুথনেসটাকেও কমিয়ে আনি সবাইকে আবারও বলছি যদি এই লাইনে আপনি এক্সপার্ট হতে চান আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং স্টাডি করতে হবে পড়াশোনা না করলে যেমন পরীক্ষায় ফার্স্ট হওয়া যায় না সবচেয়ে বেশি মার্কে প্লাস পাবেন না ঠিক তেমন ফ্লো আর স্মুথনেস কমিয়ে দিলাম ব্রাশটাকে ছোট করেন শুধু টি শার্টের ডিজাইনটাই চেঞ্জ করতে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি কালার চেঞ্জ
ম্যাম এখানে প্যান্ট দিয়ে টি শার্টটা স্ক্রিপ করে কালার চেঞ্জ করে দিলে ভালো হতো না চালু করতে পারতাম হ্যাঁ সেটা করতে পারতাম আপনি এটা করে আমাদেরকে দেখাবেন সিলেকশন করেও করা যায় আমরা মাস্কিং করে কিভাবে করব সেটা দেখছি আপনি যেটা বলছেন ওটাও করা যাবে কন্ট্রোল জেড কি করে এই দেখছেন আপনার মাথা থেকে সুন্দর একটা আইডিয়া চলে আসলো যে এইভাবে করা যায় কিনা যে যত ঘাটাঘাটি করবেন সেটা তত ভালো করতে পারবেন এটা আপনি কি করলেন এটা হচ্ছে যে লেয়ারটাতে কাজ করেছিলেন সেই লেয়ারটাকে মাস্কিং করেছেন এটা একটা অপশন আবার আরেকটা অপশন হতে পারে এটাকে আমি নিচে নিয়ে যাই যে আপনি আবার লেয়ারটাতে চলে যান ইমেজ সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট হুই এন্ড স্যাচুরেশন অন করে দিলেন স্যাচুরেশন আমি 40 এর মতো করেই রাখি এরপর আমি ওনার একটা কালার দেই ওকে ডার্কটা একটু বাড়িয়ে দিই যে আপনি যেটাকে অ্যাডজাস্টমেন্ট করলেন সেই লেয়ারটা যাবে আপনার আসল যে ছবিটা আছে তার নিচে আসল ছবিটার নিচে যাবে অ্যাডজাস্টমেন্টের লেয়ারটা আসল ছবিটাকে বা অরিজিনাল ছবিটাকে আপনি মাস্কিং করবেন ব্রাশ টুল সিলেক্ট করেন এখানে শুধুমাত্র অবজেক্ট যেটা ছিল সেই অবজেক্টের কালার চেঞ্জ করবেন আর কোনো কিছুর কালার চেঞ্জ করতে হবে না কে মিটিং এ আসে আবার চলে যায়
ব্যাচটাকে ছোট করে নিয়ে সাপোজ আপনি কোনো একটা কোম্পানিতে জব করেন যারা হচ্ছে ক্লিপিং পাতের কাজ করে বা ই কমার্স সাইটের কাজ করে, এই রিলেটেড কাজগুলো অনেক অনেক পাবেন। আপনাকে রিয়েল একটা ইমেজ দিয়ে দেবে, বলবে এটার এতগুলো কালার ভেরিয়েশন করো, এই এই কালারগুলো অ্যাপ্লাই করো, তার একটা কালার কোড বলে দিবে। আপনি যদি কালার কোড না জানেন এবং আপনার যদি মুখস্থ না থাকে, যে ধরেন হাতে গোনা কয়েকটা কালার আপনাকে তো মুখস্থ রাখতেই হবে, সাদা কি, কালো কি, রয়্যাল ব্লু কালারের কোড কি, এরপরে হচ্ছে আপনার রয়্যাল গোল্ডেন, ইয়েলো, 5-6টা কালার আপনি কোড যদি মুখস্থ রাখেন যেগুলো সবসময় ইউজ করা হয়। অবশ্যই বিভিন্ন সাইট আছে, প্রয়োজনে সাইটগুলোকে বুকমার্ক করে রাখেন। গুগলে এমন কিছু নাই পাবেন না, ইউটিউবে এমন কিছু নাই পাবেন না, সব রিলেটেড জিনিস আছে। আপনাদের মধ্যে কি কোশ্চেন করেছিলেন যে ম্যাম ভালোভাবে কাজ শেখার জন্য আপনার ভিডিও ফলো করবো নাকি ইউটিউবে আগে ভিডিও দেখব, কে আপনাদের মধ্যে কোশ্চেন করেছিলেন? এরকম কেউ কোশ্চেন কি আপনাদের মধ্যে থেকে আসছিল? তাহলে আপনাদের গ্রুপে না অন্য কোনো গ্রুপে। তো কোশ্চেনের অ্যান্সারটা দেই যে আপনি আগে ক্লাস মনোযোগ দিয়ে করেন, কোন জিনিসটা কি সেটা আগে ভালো করে জানেন, এরপরে বাসায় প্র্যাকটিস করেন, প্রত্যেকটা টুলস প্রত্যেকটা ফাংশন আপনি ভালো করে আয়ত্ত করেন। আর সেটা করতে হলে অবশ্যই আমাদের ক্লাস ভিডিও দেখতে হবে। আপনার যখন এই জিনিসগুলো আয়ত্ত হয়ে যাবে এরপরে আপনি ইউটিউবে চলে যান, যে কোনো ভিডিও দেখেন আপনার কাছে খুব ইজি মনে হবে এবং বুঝতে পারবেন যে এই স্টেপের পরে এই স্টেপটা কেন হয়েছে। বাট কোনো কিছু না শিখে যদি আগে আগেই চলে যান যে যাই শিখে আসি, তাহলে কোনো লাভ নাই ভাই। যেমন এখন যদি ভিডিও দেখি, ভিডিও দেখার সময় ভাবি যে এত প্যাচাল কেন পারে এরা, এটা তো একদম ইজি ভাবে কাজটা কমপ্লিট করা যায়, এরকম আপনাদের কাছেও মনে হবে যে এই জিনিসটা তো আরো সহজভাবে করা যায়, এত কঠিন করার কি আছে। খুঁজে খুঁজে বের করবেন নতুন নতুন টেকনিক, নিউ টেকনিকগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা মোটামুটি একদম চারপাশ থেকে সার্কেল কমপ্লিট, আমি এবার একটু বড় করে দেব। অবশ্যই এই কথা আমি সেই ফার্স্ট ক্লাসে বলেছি যে আপনি শুধু যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং পারফেক্টলি, যে আমি পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তাহলেই হবে, আর কিছু জানতে হবে না। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা গিগ দিয়ে মানুষ 6-7টা গিগ বানায় ফেলে রাখছে, বাট তার ওই একটা গিগে কাজ আসে আর অন্য কোনো গিগে কাজ আসে না, কারণ সেই কাজটা তো পারদর্শী। আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র এই ক্লিপিং বাদ করব, একটাতেই পারদর্শী, সেটা দিয়েই আপনি ইনকাম করা শুরু করে দিতে পারেন। আমরা অ্যাডভান্স freelancer.com এ যাব, সেখান থেকে আগে কাজ শিখে আসব। এতদিনে তো অ্যাকাউন্ট করা হয়ে যেত যদি মাইক্রো ওয়ার্কার্সের জন্য আমাদের 10টা দিন নষ্ট না হতো, যদি ওইটা ইম্পর্টেন্ট ছিল। আপনারা দুইটা দুই অপশন দেখালাম, একটা কি ছিল
একটা ছিল যেটাকে অ্যাডজাস্টমেন্ট করেছেন সেটাকে মাস্কিং করা, আর আরেকটা হচ্ছে যে মাস্কিং করার পরে আপনার যে নির্দিষ্ট লেয়ারটা আছে বা অরিজিনাল ছবিটা আছে ছবিটাকে মাস্কিং করলেন। এখন দেখেন আমি এগুলো আই অফ করে দিই, শুধু এটা অন করি, কি দেখা যাচ্ছে? জাস্ট শার্টটা বোঝা যাচ্ছে। দ্যাট মিন্স অবশ্যই এটার নিচে আপনার অরিজিনাল ছবিটা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না। এই দুইটাকে তাহলে আপনি কি করবেন, কি করবেন? এই দুইটাকে আপনি গ্রুপ করে রাখেন। কারণ গ্রুপ করবেন কেন, যে পরবর্তীতে যদি আমার এডিটের প্রয়োজন হয় বা অন্য কোনো কাজ করি সেজন্য গ্রুপ করে রাখেন। আর আপনি যদি কনফিডেন্ট হন যে না আমার কাজ কমপ্লিট আর কোনো কাজ করতে হবে না, তাহলে আপনি এই দুইটাকে মার্জ করে দেন। বাট আমি মার্চটা নাই করতে বলবো, আমি মার্চ করেছি, আপনাদের সেটা দেখে দেখে মার্চ করার কোনো দরকার নেই। মার্চ করলে ব্যাকে আসা যেন গ্রুপ করে রাখে। বলেন এখন কি বলবো তাকে আমি। ভিডিও তো অবশ্যই আপলোড করব শাইন, আপনি তো ফার্স্ট ডে থেকে ক্লাসে ছিলেন, মনোযোগ দেননি কেন? সেটাকে আরেকটু কাটতে হবে, আবার আরেকটু কাটি। হচ্ছে আমাদের ছবি, যে একটা ইমেজকে তিনটা কালারে, সব ঠিক আছে, শুধু কালারগুলো, ড্রেসের কালারগুলো কি হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। শাহিন জাস্ট সিম্পল একটা দেখাবো, আপনি একটা ছবি নিয়ে আসছেন, ইমেজ নিয়ে আসছেন, এই ইমেজটাকে কি করতে চাচ্ছেন, ইমেজটার যে টি শার্টটা পরা আছে মডেল, সেই টি শার্টের কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন। কিভাবে করবেন, ছবিটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অবশ্যই কপি করে রাখতে হবে, কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখতে হবে, নিচেরটার আই অফ করে রাখেন। সিলেক্ট করার পর চলে যাবেন ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ওখান থেকে হুই সিচুয়েশন, আপনি অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন, অন্য যে কোনো লেভেল ইউজ করতে পারেন, যে কোনোটা কাজ করতে পারেন, এগুলো ছাড়া, এগুলো ছাড়া এই যে ফার্স্টের এই পার্টগুলো থেকে। বাট আমি হুই সিচুয়েশনটা, এটা হচ্ছে বেস্ট কালার চেঞ্জের জন্য, এই হুই এন্ড সিচুয়েশনটা হচ্ছে বেস্ট। এখান থেকে এসে আমি সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিলাম, 40 আপ রাখলাম। আর এখান থেকে আপনি কি কালার চাচ্ছেন, কালার চেঞ্জ করবেন কি কালার, হলুদ থেকে অন্য কালার কি করতে চান শাহিন? সবুজ কালার চাচ্ছেন, সবুজের বিপরীত কি, সবুজের বিপরীত মেজেন্টা। ওকে, এখন এটা তো কলাপাতা হলো, এটা যদি আরেকটু কমিয়ে দেই 19-20, এখান থেকে লাইট বাড়িয়ে দিলে বেশি হচ্ছে, কমিয়ে দিলে আরেকটু ডার্ক হয়ে আসছে, মানে যে এরকম টাইপের সবুজ চাচ্ছি আমরা।
আপনি কাজটা করলেন, করার পরে কি করবেন, লেয়ারটাকে আমি নিচে নিয়ে যাই, এই লেয়ারটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে মাস্কিং করে দেব, মাস্কিং করার পরে ব্রাশ টুল সিলেক্ট করব, অবশ্যই সফট ব্রাশ হবে, সফট ব্রাশ না হলে কাজ করবে না। এরপরে হচ্ছে আপনার এই যে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে, তারপরে হচ্ছে এসে আপনি টি শার্টটাকে চেঞ্জ করেন। সহজ না? আপনি ভিডিও দেখে দেখে আবার একটু চেষ্টা করবেন, দেখবেন আরো ভালো পেরে যাচ্ছে। ওই সময় আপনাকে আরো প্যারা নিতে হবে একটা টি শার্টের। এখন গ্রেডিয়েন্ট আপনি কোথায় কোথায় ইউজ করবেন, তখন আপনাকে কিভাবে কাজ করতে হবে। সাপোজ আপনি মাল্টিপল কালারটা এভাবে ইউজ করতে চান, যে তখন আপনাকে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে যে এতটুকু জায়গা সিলেক্ট করলেন, এই পার্টটুকুতে রেড কালার ইউজ করতে চান, এখানে যাবেন গ্রেডিয়েন্ট ওভারলে দিবেন, নতুন একটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পর নতুন লেয়ার নেওয়ার দরকার নেই, জাস্ট কন্ট্রোল জে দিলেই নতুন লেয়ার চলে আসবে। কন্ট্রোল জে দিলে এই যে যতটুকু সিলেকশন ছিল ঠিক ততটুকু রয়ে গেল। এরপর সেটাকে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন, গ্রেডিয়েন্ট ওভারলে, যে কী কালারের গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছেন। তো ধরেন এতটুকু কালার গ্রেডিয়েন্ট দিলেন, ওকে করলাম। এর পরের পার্টটুকু আবার আপনাকে সিলেক্ট করতে হবে, যে এখান থেকে ধরেন আমি সরি আমার ছবিতে চলে যাই, পেন টুল দিয়ে করি, না পেন টুল না, সহজ করে করি ম্যাগনেটিক টুল, যে এতটুকু আপনি কাটলেন, যে এখন হচ্ছে এতটুকু পার্ট আপনি কি করতে চান, আবার কন্ট্রোল জে চলে আসবে। এই দেখেন এটা হচ্ছে এই কালারটা, আর এটা হচ্ছে এখন মাত্র যে কাটলেন। সো এইটাকে আপনার আবার কি দিতে হবে, গ্রেডিয়েন্ট ওভারলে দিতে হবে, যেটা এই কালারের সাথে ম্যাচ করতে হবে। সো এখানে থেকে গিয়ে আপনি আবার গ্রেডিয়েন্ট ওভারলেতে যান, সেম কালারই রাখতে চান নাকি অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চান, সেই কালার আপনি অ্যাপ্লাই করবেন, যে আমি এখানে এইটা অ্যাপ্লাই করব অথবা এরকম কোনো কালার অ্যাপ্লাই করব, ভালো লাগবে না। যেটা আছে ওইটাকে আপনি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছেন। ম্যাম বলুন তো এটা করেন না ম্যাম, তো আরেক রকম হবে, যে এরকম একটা কালার আপনি অ্যাপ্লাই করলেন, মোটামুটি একটু মিক্সচার হয়ে গিয়েছে, মিক্সচার হয়ে যাওয়ার পরেও কিন্তু এই যেখানে ভ্যানিশ হচ্ছে না, জিনিসটা পারফেক্ট হচ্ছে না। আবার এটাকে আপনাকে কি করতে হবে, মাস্কিং করতে হবে, মাস্কিং করার পরে ব্রাশ টুল সিলেক্ট করেন এবং এই জিনিসটাকে পারফেক্টলি এটার সাথে ম্যাচ করান। ফ্লোটাকে কমিয়ে দেন, অপাসিটিটাকে আরেকটু কমিয়ে দেন, এটার সাথে আপনি অ্যাডজাস্ট করানোর চেষ্টা করেন এভাবে হালকা করে। সো নিচের লেটার সিলেক্ট করি, কন্ট্রোল টি প্রয়োজন একটু বড় করে দেই, এই জায়গাটা বেশি হালকা হয়ে গিয়েছে, এটাকে আপনি বড় করে দিন। মাল্টিপল কালার তো ভাই এমনি এমনি হবে না, আপনাকে কষ্ট করতে হবে। আবার আরেকজন বললো না ক্লোন টুল, হ্যাঁ সেটাও করতে পারেন আপনি, ক্লোন টুল দিয়ে অথবা ধরেন এই যে এখান থেকে আপনি রিটাচের টুল জানেন, প্যাচ টুল সিলেক্ট করলেন, আপনি একটা নির্দিষ্ট জায়গাকে আগে কালার করে নিলেন মাল্টিপল কালার, এরপরে ওই জায়গাটুকু সিলেক্ট করলেন, এনে এনে যে এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিলেন।
অপশন দিয়ে দিই। ফিল্টার ই সিলেক্ট হয় না, এটাকে আপনাকে বারবার করতে হবে, করে নিতে হবে। ওই শেপটাই আসছে, তো এই পদ্ধতি সম্ভব নয়। আপনাকে এই যেরকম ছোট ছোট পার্ট ধরে ধরে তারপরে কাজ করতে হবে। কে বললো চলে গেছে? আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের মধ্যে কে যেন নিয়ন আলো ডিজাইন করেছেন, সে কিভাবে করেছিলেন? আমি ছবিটাকে কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম, বড় করি। কি ঘোলা একটা ছবি আছে। ছবির একই দশা না, এই ছবিটা ভালো আছে। আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করি সলিড কালার দিয়ে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ওকে, ব্ল্যাক কালার দিয়ে রাখলাম, এটাকে লক করে রাখি। আমি একটা ছবি নিয়ে আসছি, এই ইমেজটাকে নিয়ে আসলাম, ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। ওর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। কীভাবে? এখান থেকে ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করবো, কারণ একই ব্যাকগ্রাউন্ড, হোয়াইট কালার, আমার জন্য সুবিধা হবে। জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম।
ब्रश क्या छोट करी छोट पार्टा के डिलीट कर दी ये सदा पार्ट गुलो आछे प्रयोजन एखान ट्रायंगल शेप आर्ट कर ফিল কালার অফ থাকবে স্ট্রোকটাকে অন করে দিলাম স্ট্রোক আপনি আপনার পছন্দের যে কি কালারের স্ট্রোক রাখতে চান সে পছন্দের স্ট্রোক দেব বা দিতে পারেন ধরেন ব্লু কালার অথবা যেটা আপনার ভালো লাগে আপনি স্ট্রোক রাখেন আমি হোয়াইট কালারে রাখলাম 20 পিক্সেলে ছবিটাকে লক করে রাখি যাতে মুভ না করে ट्रायंगल टिके निये आसि कंट्रोल टी दिए ट्रांसफर्म कर देव वर्टिकली आर एकटु बड़ करी धरेन एरकमटा ओके ए पॉलीगनटाके आमि दुइटा कपि करलाम आमि आसले चाच्छिटा कि आमि चाच्छि जे ओर चारपाशे एकटा इफेक्ट होबे एई पॉलीगन ट्रायंगल जो शेप ट्रायंगल शेप मन हो छड़िए जा चारपाश थे खूब सुंदर भाव छड़िए आसते एरक मन एक कपि कर रखल कारण दरकार पड़े परवर्ती गत क्लस आगे क्लस एक अपशन देखिए आज के बाद आकटा अपशन देखो जो अपनी फार्स्ट ये सिलेक्ट कर लें सिलेक्ट करार पर चले जाबेन ब्लेंडिंग ब्लेंडिंग थेके ओई दिन देखिएछिलाम जे शुधु आउटार ग्लो दिए आपनी किभाबे इफेक्टटा दिबेन जस्ट आउटार ग्लो दिए आपनी इफेक्टटा दिच्छेन आर किछु किन्तु करार नाई आर आजके आमरा आउटार ग्लो दिए करब ना आजके आमी स्ट्रोक दिलाम स्ट्रोकेर कालारटा होच्छे चेंज करे देब एकटा पिंकिश कालार दिते चाई कलर देव अवश्य हमें पिक्सेल बाड़िए देव जे आउटर ग्लो छाड़ा अपनी क्या करबें और पजिशन थकबे आउटसाइड कारण इनसाइड दिले किछुई बोझा जाबे ना सब चले जाबे आउटसाइड थकबे ब्लेंड मोड नॉर्मल आपनी जदि अन्य कोनो मोड यूज करें ताहले स्क्रीनेर साथे एटा मैच करे जाबे सो एटा नॉर्मल मोडे राखबो अपासिटी 100 बस आमार एखाने हिस्टोग्राम कथा हिस्टोग्राम ऑन करी
এখান থেকে আমি চাইলে একটু হিস্টোগ্রামটা বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবো, যে এখান থেকে না নেভিগেটর আছে, ওকে একটু বাড়িয়ে দেন, হিস্টোগ্রামে চলে আসেন, যে কি কালারে আছে সেই হিস্টোগ্রামটা আপনি এখান থেকে দেখতে পাবেন। কাজ করে না কেন? এটাকে এখন নর্মাল নর্মাল থেকে সফট লাইট না এটা না পলিগন শেপটাকে সিলেক্ট করি, নর্মাল নর্মাল থেকে এটা থাকুক, এটা যা আছে ওইভাবে থাকুক, এই দুজনকে সিলেক্ট করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এরপর এখান থেকে মেরিফিক কিছু না, হিস্টোগ্রাম আমি জাস্ট দেখলাম যে কালারগুলো ঠিক আছে কিনা, এতটুকু। যে আপনি যদি বুঝতে চান যে আমার কালারগুলো ঠিক আছে কিনা, আপনি এখান থেকে দেখে নিতে পারেন, হিস্টোগ্রামের পার্ট ভুলে যান। এখান থেকে আমি এটাকে লেয়ার মাস্কিং করে দিলাম, ব্রাশ টুল সিলেক্ট করি, ব্রাশটাকে বাড়াই, যে পার্টটাকে আপনি ভিজিবল করতে চান মুছে দেন, অপাসিটি বাড়িয়ে দেই, ফ্লোটাকে আর একটু বাড়াই, আপনি চাচ্ছেন যে এই যে আপনার ছবিটা আছে ছেলের যে ইমেজটা ছিল, লেয়ারটা অন করে দিলাম, যে এই ইমেজটার মধ্যে মনে হবে যে ওর মধ্যে একটা লাইটের ইফেক্ট পড়েছে, ধরেন ডান দিক থেকে একটা লাইটিং আপনি ইফেক্ট দিতে চাচ্ছেন, আমি এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্ট ম্যাপ, গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করব, ধরেন আমি এই কালারটা অ্যাপ্লাই করতে চাই, ওকে দেন, এখান থেকে রিভার্স অ্যাক্টিভ করে দেন, রিভার্স অ্যাক্টিভ করে দেওয়ার পর নর্মাল নর্মাল থেকে মাল্টিপল কালার ব্র্যান্ড ডার্কেন, কোনটা ভালো লাগে, সফট লাইট মাল্টিপলটাই ভালো লাগছে, তাহলে একদম স্ক্রিনের সাথে এটা ম্যাচ করে গিয়েছে। মনে হচ্ছে যে স্ক্রিনের মধ্যেও কি পড়েছে একটু, এই পিঙ্ক কালারের যে আলোটা সেই আলোটা পড়েছে। তো এইভাবে নিয়ন আলোগুলোকে দিতে পারবো, বা কোনো লাইটিং যদি করতে হয় ব্যাকগ্রাউন্ডে, আপনি এখানে সলিড কালার দিয়েছেন, যে ব্যাকগ্রাউন্ডে আমি সলিড কালার না অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটাকে ডিলিট করে দেন, ডিলিট করে দেওয়ার পর একটা নতুন লেয়ার নিয়ে আসেন, সেখান থেকে আপনি গ্রেডিয়েন্ট জানেন, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে অ্যাপ্লাই করেন, দুইটা কালার রাখি, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হালকা পিঙ্ক,
ओके लिनियर ना मेरिडियल करे दिलाम ओके देन ग्रेडियंट अप्लाई होच्छे ना क्या नहीं এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে বাট ওই পার্টটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না কেন কথা বুঝতে যাচ্ছিলাম যে ওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাতে একটা সুন্দর গ্রেডিয়েন্ট ম্যাপের মতো যে সার্কেল হয়ে চারপাশে আসবে বাট এখানে তো গ্রেডিয়েন্ট ম্যাপ ग्रेडियंट में ग्रेडियंट काज ही कुछ ना ले आ रहे ग्रेडियंट कुनो काज ही कुछ ना থাক আমরা সলিড কালার দিয়ে এটা অ্যাডজাস্ট করে দেব ব্ল্যাক থাকুক দেখতে ভালো লাগবে তো এটার মধ্যে যদি এখন আপনি আবার আরেকটা পার্ট নিয়ে আসি যে আমি তো এই ডিজাইনগুলো করলাম আমরা আরেকটা শেপ নিয়ে আসি ঠিক ট্রায়াঙ্গেল এখান থেকে এতটুকু যে ওর হাফ যে পার্টটুকু আছে হাফ পার্টটুকুতে আমি স্ট্রোকটাকে অফ রাখি ফিল কালারটা অন করে দিই ফিল কালার ধরেন দিলাম ব্লু কালারটা দিলাম বা একটু ডার্ক ব্লু দিয়ে দিই অল্টার ধরে এটাকে আরেকটা কপি করে রাখবো জাস্ট কপি করে রেখে দিই এটার কালার দিব হচ্ছে আমরা পিঙ্ক কালার ওকে পিঙ্ক কালার কাজটা পরে করি এটা করার পর নর্মাল নর্মাল থেকে আপনি এখন মাল্টিপল কালার ব্রান স্ক্রিন স্ক্রিনের কালারটা করে দেন আবার এটাকে অন করেন নর্মাল থেকে আমি স্ক্রিনের কালারটা করে দেব আর একটু ছোট হবে এই দুজনকে সিলেক্ট করি অপাসিটিটা একটু কমিয়ে দেই হালকা
দুজনকে টেনে নিয়ে যাই শেপটার নিচে। কি কি কাজ করলাম এখানে? বললাম কি কি কাজ করলাম এখানে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ভিডিও দেখে নিন। বাকি যারা আছে বুঝতে পেরেছি, ইরফান। হ্যাঁ বলেন। মানে অন্যদের জিজ্ঞাসা করছি এখানে কারো কোনো প্রবলেম আছে কি। আচ্ছা, কারো কোনো সাজেশন আছে যে ম্যাম এইভাবে না এইভাবে করতে চাই, এরকম কোনো সাজেশন? কোনো সাজেশন নেই? আমি যদিও করি নাই, করে দেখতে পারেন। হ্যাঁ, ড্রপ শ্যাডো দেওয়া যেতে পারে পিছনে, যে ছেলেটার পিছনে আপনি একটা শ্যাডো নিয়ে আসলেন, এই ছেলেটার পিছনে ওখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করে দিয়ে জোরে একটা শ্যাডো পিছনে পড়েছে, কালারটাকে আপনি একটু হাইলাইট করে দেন। ওকে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেন, যে এই অ্যাঙ্গেলে হ্যাঁ অবশ্যই সবই ম্যানিপুলেশন, সবই রিটাচ। আচ্ছা, আরেকটা কাজ দেখেন, এখানে আমরা একটা কালার সলিড কালারে করেছি, আউটার গ্লো দিয়ে নিয়ন ইফেক্ট দিতে পারছেন। আবার আজকে কি করলাম যে স্ট্রোক দিয়ে তারপরে আপনি কি করেছেন, ব্লার থেকে ফিল্টার থেকে ব্লার করলাম, গোশিয়ান ব্লার। এখন আমি আবার একটা ট্রায়াঙ্গেল নিয়ে আসি, শেপ ধরে এই ট্রায়াঙ্গেলটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, একটু ঘুরিয়ে দেই ভার্টিক্যালি। সেম কাজ করবো, আর একটু বাড়িয়ে দেব, 60 করে দিলাম, বেশি লাগছে, 40 করে দিলাম। যে এটা রাখলেন, রাখার পরে আমি চাচ্ছি যে একটু আগে যে গ্রেডিয়েন্টটা আপনি দিয়েছেন, গ্রেডিয়েন্টটা ছিল একটা কালারের, বা চারপাশের যে নিয়ন আলোটা আসলো সেটা কি ছিল একটা কালারের, আমি চাচ্ছি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য বা অনেকগুলো কালার ইফেক্ট রাখতে চাচ্ছি, যে ব্লু আর হচ্ছে কি পিঙ্ক দুইটা একসাথে হবে, তাহলে এই পলিগনটার এই যে এখান থেকে আপনি ফার্স্টে কি করবেন, পলিগনটাতে চলে যান ব্লেন্ডিং অপশনে, সেখান থেকে আমি স্ট্রোকটা দিয়ে দেব, স্ট্রোক কি দেব অত বেশি না, জাস্ট একটু কমিয়ে দেব, সাপোজ 20 দিলাম স্ট্রোক। স্ট্রোকের কালারটা কি দিতে চাই, পিঙ্ক কালার থাকুক অথবা অন্য কোনো কালার দিতে চাইলে সেটাও অ্যাপ্লাই করতে পারেন, যে এই কালারটা থাকুক। ওকে, এবার আমি এখান থেকে ফিল কালারটা অফ করে দেব, ফিলে কোনো কালার থাকবে না, জাস্ট এই স্ট্রোকের চারপাশে কালারটা থাকবে, বুঝতে পেরেছি? বা এটা দিয়ে না দেখিয়ে কোনো টেক্সট দিয়ে দেখাই, আচ্ছা দুইটা দিয়ে দেখাই, এরপরে এটাকে আপনি জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন, গ্রুপ করে ওকে ভিতরে রাখবেন, এরপরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর আবার চলে যান গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে অ্যাপ্লাই করেন কি কালারটা অ্যাপ্লাই করতে চান, সাপোজ এটা দিলেন আপনি একদম গাঢ় ব্লু কালার এক পাশে, আর আরেক পাশে দিলেন হচ্ছে একদম
লাইট পিঙ্ক কালার অথবা ডার্ক কালার এইরকমটা। ওকে, রেডিয়ালটা আপনি একটু ট্রান্সফার করে দেন, ঘুরিয়ে দেন, রেডিয়াল হয়ে আছে তাই না? আমি এখানে লিনিয়ার করে দিলাম যে যে কোনো এক পাশে পড়বে এরকমটা থাকবে। ওকে, এরপরে আপনি এর কি করতে চাচ্ছেন, এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে রাখি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে রাখলাম, কারণ আছে একটু পরে বুঝতে পারবেন। এটাকে আবার আপনি সিলেকশন করেন, সেখান থেকে আউটার গ্লো দেন চারপাশে। এখন আউটার গ্লো দিলে কি হয়, এক কালার হয়ে যাচ্ছে। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব, যে কি কালারের আউটার গ্লো দিতে চাচ্ছেন, ব্লু থাকবে এক পাশে, আরেক পাশে কি পিঙ্ক। বাট হচ্ছে না, ছড়িয়ে যাচ্ছে, গ্রেডিয়েন্টটা কিন্তু ছড়িয়ে গেল, হলো না। তো এটা দিলে আর হবে না, আপনাকে যেতে হবে কোথায়, না স্প্রেড না, আপনাকে যেতে হবে সেম ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, বাট আসছে না, ব্লারও অ্যাক্টিভ হচ্ছে না। সো আপনাকে এটা কি করতে হবে, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিতে হবে, মানে লেয়ারে কনভার্ট করে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। একটু আগে গ্রুপে ছিল, কাজ করছে না, আপনি এটাকে লেয়ারে কনভার্ট করে দিলেন। এখন চলে যান ফিল্টার, সেখান থেকে ব্লার, ব্লার থেকে গোশিয়ান ব্লার, এখন এই যে ব্লার করেন, একটু কমিয়ে নিয়ে আসি। এটা দিলাম, নিচের যে ব্লারটা ছিল সেটাকে অন করেন, এইটাকে এখন ওপেন করে উপরে নিয়ে যান। সো এটাকে মাস্কিং করে দেন ব্রাশ টুল দিয়ে, ওই যে আবার মিডলের যে পার্টগুলো ছিল মিডলের পার্টগুলোকে এবার একটু মুছে দেন কষ্ট করে। কঠিন লাগছে বিষয়গুলা? যে তিনটা বার দেখলাম খুব কি বেশি কঠিন লাগছে? শাইন কি বলে? শাইনের কথা কি কেউ বুঝতে পারছেন? আমি বুঝি নাই, হিজিবিজি লাগছে। কাজ করলেই হয়ে ঠিক হয়ে যাবে, একটু জাস্ট বাসায় প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবে। গ্রেডিয়েন্ট এটা টাফ লাগবেই, কারণ এখানে অনেকগুলো অপশন করতে হবে। ফার্স্টে একটা হচ্ছে আপনাকে ফিল কালার সহকারে দিতে হবে, এরপর এসে ফিল কালার অফ করতে হয়, তারপরে যে আবার গ্রেডিয়েন্ট করতে হয়, আবার ওইটাকে গ্রুপ করতে হয়, একটু টাফ। সবকিছু তো সবসময় ইজি হবে না, টাফ হবেই। আচ্ছা, আমরা হচ্ছে জাস্ট 10 মিনিটের ব্রেক নেব, নামাজটা পড়ে এসেই আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট দেখে তারপরে কার কি প্রবলেম শুনবো। ওকে, আমরা এখন আরেকটা পার্ট দেখবো, আছেন সবাই? চলেন আমরা আরেকটা ছবি নিয়ে আসি।
আচ্ছা ম্যাম, এগুলো কি ফরম্যাটে থাকে? জেপিজি 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 পিএনজি অনেক ফরম্যাটে থাকে। আচ্ছা এই ছবিটাকে কপি করি, কপি করে আমরা আমাদের ডকুমেন্টে নিয়ে আসলাম। একটা মিনিট, হ্যাঁ একটু সময় দেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ চুপ থাকেন, ছুটি দিয়ে দেন। কথায় কথায় শুধু এদের ছুটি, টেনশন টেনশন হয়ে যাবে। সলভ আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, আমরা ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে চাই। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি অ্যাডভান্স যেটা করতে পারি, যেহেতু ডিফারেন্ট কালার আছে, সো ছবিটাকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে টলারেন্সটা হালকা একটু বাড়িয়ে দিই, এই কালারটা সিলেক্ট করি, দেখি যেখানে যেখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, একটু কাছাকাছি নিয়ে যাই। আমি ইরেজার টুলটা দিয়ে জাস্ট এই পার্টটাকে মুছে দিব। টেনশনে থাকলে আরো বেশি কাজ ভালো হয় না, যা জানা থাকে সব ভুলে যাওয়া না। ওকে, মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট। কোথায় কমপ্লিট, যে এখানে একটু একটু বাকি আছে। ল্যাসো টুলটা সিলেক্ট করেন, ল্যাসো টুলটা সিলেক্ট করে এগুলো সব ডিলিট করেন, তাড়াতাড়ি হবে। কন্ট্রোল ডি, এখানে যদি কিছু থেকে থাকে তাদেরকেও আমরা ভ্যানিশ করে দিচ্ছি। এতটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চাচ্ছি এই ছবিটাকে আমি একটা কপি করে রেখে দিই, যদি দরকার পড়ে আমি জাস্ট কপি করে রেখে দেব। এই ছবিটাকে আমি সরাসরি চলে যাব ওটাকে কি বলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। এই ইমেজটাকে নিয়ে আসি, কপি করি, কন্ট্রোল ভি পেস্ট করে দিই, কন্ট্রোলটি একটু বড় করি।
বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আমি মাস্কিং করে দিলাম। মাস্কিং করে দেওয়ার পর দেখেন আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু ঠিকঠাক হয় নাই। সো আমি এখান থেকে একটা সলিড কালার নিয়ে আসি বোঝার সুবিধার জন্য, ব্ল্যাক কালার দিয়ে একদম স্পষ্ট বুঝতে পারবো। এটা ডিলিট করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ পারফেক্টলি হয়নি। তো এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করেন, ফ্লো 100% সব 100% ঠিক আছে। পেন টুল দিয়ে কেটে নিলে আরও তাড়াতাড়ি হতো, বাট পেন টুল দিয়ে কাটতে গেলে আমাদের সময় লাগবে, এই জন্য পেন টুল দিয়ে কাটলাম না। জি আপু, হ্যাঁ হাবিব, ওয়ালাইকুম আসসালাম। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আরেকবার সিলেক্ট করি, এই কালারটাকে সিলেক্ট করব। আর বেশি কিছু বললাম না, এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে দুটা কপি করে রাখি, পরে যদি কাজে লাগে সেজন্য এগুলো অফ করে দিলাম। এরপরে যে ইমেজটাকে নিয়ে আসছি তা অ্যাপ্লাই করলাম, রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিই। ক্লিপিং মাস্ক করার পর এরকম একটা অপশন আসছে। এরপরে আমি এই ক্লিপিং মাস্ক যে করেছি, ক্লিপিং মাস্ক এবং নিচের যে লেয়ার দুইজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। গ্রুপ করার পর এখান থেকে আপনি মাস্কিং অ্যাপ্লাই করবেন, ব্রাশ টুল সিলেক্ট করেন, বড় করেন ব্রাশ টুলটা, প্রয়োজনে এখান থেকে একটু অপাসিটি কমিয়ে নেন যাতে বোঝা যায়। নিচের আইটাকে অন করে দিয়ে অপাসিটি কমিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন যে চেহারা কোথায় আছে, কীভাবে কী আছে। অপাসিটি আমরা এখান থেকে 75 রাখলাম, ফ্লোরটা 50 কাছাকাছি, স্মুথনেসটাও 30 কাছাকাছি রাখলাম। এরপরে এখান থেকে যে আমি এই পার্টটুকুকে দেখাতে চাই, এবার অপাসিটি বাড়িয়ে দেন, অপাসিটি বাড়িয়ে দিয়ে কাজ করে। এখান থেকে অপাসিটি আর একটু কমিয়ে দিই আমরা। বুঝতে পেরেছি, জিনিসটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে একটা অপশন, চাইলে আপনি এভাবে কাজ করতে পারেন। আবার আরেকটা করতে পারেন, ওই যে কিছুক্ষণ আগে যে লেয়ারটা কপি করে রেখে গেলাম, তো সেটাকে আমি ফার্স্টে একটু ব্ল্যাক করে নিই ইমেজ থেকে, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা যে এখান থেকে সরাসরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাক্টিভ করে নিতে পারেন। আমি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। তারপরে এখান থেকে আমি যদি চাই একটু ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে, অথবা আপনি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে
আবার এখান থেকে কার্ভস করে নিলেন, যে একটু ডার্কনেস বাড়াতে চাচ্ছি, হালকা একটু ডার্ক দিতে চাচ্ছি। তারপরে হচ্ছে আপনি যে কি বলে ক্লিপিং মাস্ক করার জন্য এই তিনজনকে আপনাকে অবশ্যই লেয়ারে কনভার্ট করে দিতে হবে। এরপর আপনার ছবিটা যে আনছেন তাকে নিয়ে আসেন, বড় করেন, মাস্কিং করে দেন। সেম অ্যাজ এখান থেকে লেয়ার মাস্ক করবো, ব্রাশ টুল সিলেক্ট করা আছে, অপাসিটিটা একটু বাড়াই, সেটা কমিয়ে দিই। এটাকে বলা হয় ডাবল এক্সপোজারের কাজ, ইমেজ অ্যাডজাস্টমেন্টে ডাবল এক্সপোজারের কাজ করা হয়। এই হচ্ছে আজকের টপিক। এই টপিকগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম?